খিলঞ্জিয়া সুরক্ষা সমিতির পক্ষ থেকে শনিবার ধলাইয়ের মণিপুরী বাজারে এক সভায় নাগরিকত্ব সংশোধনী বিলের কড়া বিরোধিতা করা হয়। সভা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের কুশপুতুল দাহ করা হয়। পরে হিফজুর রহমান লস্করকে সভাপতি, আইনউদ্দিন লস্করকে সাধারণ সম্পাদক আর রাজকুমার সিংহকে সহ সম্পাদক করে 11 সদস্য বিশিষ্ট ধলাই বিধানসভা ভিত্তিক সমিতির শাখা কমিটি গঠন করা হয়। এরা সব এনআরসি নাগরিকত্ব লাভ করার পরে যারা আছে এরা মোটামুটি এরা বিদেশি বলে শনাক্ত হইবে, ওই অনুযায়ী তোমার সমসম্মতিতে তার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কাম আরম্ভ হইয়া কাম শেষ হয়ে গিয়েছে। শেষ হওয়ার পরে দেখা গেছে 40 লক্ষ মানুষের